আমরা বঙ্গ টিভি লাইভ থেকে এসেছি। তো আমাদের আজকের আয়োজন হচ্ছে যে কেমন সিনেটর চান। হ্যাঁ, তো ওইখানে আপনি হচ্ছে প্রথমে যদি আপনার পরিচয়টা দিয়ে আর আপনার মূল ভাবনাটা যদি একটু বলতেন। আচ্ছা, আমি রুহুল আমিন কুতুবউদ্দিন আহমদ, কুতুব আমার নিকনেম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 17তম ব্যাচের স্টুডেন্ট এবং ফিলসফির স্টুডেন্ট। ফিলসফির আমি ফোর্থ ব্যাচ। আমি জাতীয়তাবাদী প্যানেল থেকে আসন্ন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সিনেট নির্বাচনে আমি একজন প্রার্থী। এবং আমি মনে করি যে সিনেটর হচ্ছে বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট, বিকজ অফ এবং এই এই সিনেটর যারা হবে এরা তো সবাই শিক্ষিত, এবং যিনি ভোট দিতে আসছেন তিনি ন্যূনতম পক্ষে এই বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস। তাই এখানে ভোটারদেরকে আমার মনে হয় যে বোঝানোর কিছু থাকে না, কারণ যে বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছে তার নিজস্ব জ্ঞান বুদ্ধি সব কিছু মিলিয়েই তিনি ভোট দিবেন। এবং এই শিক্ষিত সমাজের ভোটই দেখা যাবে যে এদেশের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তা করে, এবং যেখানে ভোট তো এখানে কেনা বেচা হতে পারে না। একজন এমপি নির্বাচন যিনি করেন তার এলাকাতে তিনি ভোট কিনতে পারেন, সেখানে একজন অশিক্ষিত লোকও ভোট দেয়, একজন কর্মজীবী মানুষ খেটে খাওয়া মানুষ সেও ভোট দিচ্ছে, একজন রিক্সাওয়ালাও ভোট দিচ্ছে, আবার একজন পিএইচডি করা দেশের শিক্ষিত লোকও ভোট দিচ্ছে। কিন্তু সিনেট নির্বাচন এমন একটা নির্বাচন যে নির্বাচনে শুধু শিক্ষিত সমাজেরই ভোট হয়। এবং আমি বিশ্বাস করি এবং মনে করি যে সিনেট নির্বাচনে যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং নির্বাচনের দিন যদি বিশ্ববিদ্যালয়ে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তবে এই শিক্ষিত সমাজ আমার মনে হয় জাতীয়তাবাদী প্যানেলকে এবং দেশের এই ক্রান্তি লগ্নে জাতীয়তাবাদী শক্তির যে প্রয়োজন সেটা তারা প্রমাণ করে দেবে, এবং তারা সরকার সহ বর্তমান ক্ষমতাসীন দলকেও জানিয়ে দেবে যে শিক্ষিত সমাজ কি চায়, শিক্ষিত সমাজের চাওয়াটা কি পাওয়াটা কি। এবং দেশ আজকে যে অবস্থায় আছে এবং দেশের যে পরিস্থিতি সবাই দেখতে পাচ্ছেন যে যে কোনো একটি ক্ষমতাসীন দল তারা যেভাবে সমস্ত কিছুকে ডমিনেট করছে, এখানে যদি এই সিনেট সুষ্ঠু নির্বাচন হয় তবে তারা যে ডমিনেট করছে এটাও প্রমাণিত হবে যে শিক্ষিত সমাজ সেই ডমিনেশনটা মানতে পারছে না। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসাবে বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমাদের চাওয়া ছিল যে আপনারা ভোট কেন্দ্রটি শুধু বিশ্ববিদ্যালয়ে নয়, বিশ্ববিদ্যালয়ের বাইরেও একটা দুইটা ভোট কেন্দ্র করা উচিত। আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিশু নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা সারা দেশে তারা ছড়িয়ে ছিটিয়ে আছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে তারা 52টা কেন্দ্র করছে সারা দেশে, হোয়ারাজ আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক দুটি ভোট কেন্দ্র করছি। যদি এই ভোট কেন্দ্র ঢাকাতে হতো সহ বাংলাদেশের সমস্ত বিভাগীয় শহরে একটা করে ভোট কেন্দ্র হতো, তাহলে আমার মনে হয় আরও সুচিন্তিত সুনির্দিষ্ট মতামত পাওয়া যেত এই বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কাছ থেকে, মেয়েদের কাছ থেকে, যারা বিভিন্ন জায়গায় কর্মে আছেন, যারা দেশকে কিছু দিচ্ছেন। এবং আমি মনে করি আমি যদি সিনেটর হিসাবে নির্বাচিত হই তবে আমার এই বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমার যে দাবিগুলো থাকবে তার মধ্যে একটা দাবি থাকবে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ সুন্দর বিশ্ববিদ্যালয়। এখানে গ্রিন আরও বেশি গ্রিন করা উচিত, এবং আমার মনে হয় যে গ্রিন বাংলাদেশ, গ্রিন জাহাঙ্গীরনগর হওয়া উচিত। জাহাঙ্গীরনগরের আরেকটা বৈশিষ্ট্য আছে, সমস্ত বিল্ডিংগুলো লাল সিরামিকিটের। আমি প্রশাসনের কাছে তখনও আবেদন রাখবো যে বিশ্ববিদ্যালয়ের এই হেরিটেজটা যেন না ভাঙে, যে বিশ্ববিদ্যালয়ের এই নেচারটা যেন থাকে। এছাড়াও আরও থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দলমত নির্বিশেষে শিক্ষক নিয়োগটা যেন একেবারে নিরপেক্ষ হয়। একজন ছাত্র তার পলিটিক্যাল মতামত থাকতেই পারে, সে বাম দলের হতে পারে, সে জাতীয়তাবাদী দলের হতে পারে, সে আওয়ামীপন্থী হতে পারে, কিন্তু যিনি ছাত্র এবং যিনি ভালো করবেন, যিনি শিক্ষক হওয়ার যোগ্যতা রাখবেন, সেক্ষেত্রে আমাদের জাবিয়ানদের ক্ষেত্রে সেখানে কোনো দল থাকবে না, কোনো মত থাকবে না, সেখানে কোনো আদর্শকে প্রাধান্য দেওয়া হবে না, সেখানে শুধুমাত্র প্রাধান্য দেওয়া হবে তার একাডেমিক ক্যারিয়ারকে।
সবাইকে ধন্যবাদ। এবং আমি জাতীয়তাবাদী প্যানেলের পক্ষ থেকে আমার ব্যালট নম্বর 100 আমি জাহাঙ্গীরনগরের প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে একটি মূল্যবান ভোট আশা করি এবং চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।